ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনাল, এটার আরেকটি নাম আছে ল অফ ডেফিনেট প্রপোর্শনাল। এই ল অফ কনস্ট্যান্ট বা ডেফিনেট প্রপোর্শনাল লটে কীরকম, মনে করো তোমার জন্মদিনে তোমাকে মা খানিকটা পায়েস দিয়েছে, তোমার ভাইকে দিয়েছে, তোমার বোনকে দিয়েছে, তিনজনকে পায়েস দিয়েছে, তিনজনকে কাউকে বেশি দিয়েছে কাউকে কম দিয়েছে হতেই পারে, কিন্তু তোমার মধ্যে পায়েসে যতটা সুইট আছে, পার্সেন্টেজ অফ সুইটনেস, তোমার ভাইয়ের মধ্যেও ততটা থাকবে, তোমার বোনের মধ্যেও ততটা থাকবে। কারণ অ্যামাউন্ট আলাদা হলেও পার্সেন্টেজ আমাদের কিন্তু একই রকম থেকে থাকে। এরকমই একটি ধারণা আমরা কনস্ট্যান্ট প্রপোর্শনাল থেকে পাব। আমরা জিনিসটাকে এক্সপ্লেন করছি, তারপর তুমি বুঝতে পারবে। যখন মানুষ বা সায়েন্টিস্টরা এলিমেন্ট থেকে মলিকুল তৈরি করলো, মানে এলিমেন্ট থেকে জানলো যে কিভাবে মলিকুল হয়, সেই সময় একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট জোসেফ প্রুস্ট একটা এক্সপেরিমেন্ট করলেন। কি এক্সপেরিমেন্ট ছিল? তিনি 100 গ্রাম CuCO3 কপার কার্বনেট নিলেন। কোথা থেকে নিলেন? একটি রক থেকে নিলেন, ওকে, পাথর থেকে, আর একটি ল্যাবরেটরিতে কপার কার্বনেটের যে কম্পাউন্ডটি রয়েছে রাখা সেই র্যাক থেকে নিলেন। একটা রক থেকে নিলেন আর একটা ল্যাবরেটরি থেকে নিলেন, ওকে। তিনি দেখলেন কোনটার মধ্যে কত পার্সেন্ট, মানে 100 গ্রামের মধ্যে কত গ্রাম কপার, কার্বন এবং অক্সিজেন আছে। তিনি অবজার্ভ করলেন রকের মধ্যে যে যত গ্রাম কপার পেয়েছেন ঠিক একই পেয়েছেন যেটা তিনি কেমিক্যাল কম্পাউন্ড ল্যাবরেটরি থেকে নিয়েছিলেন। যতটা কার্বন পেয়েছে ততটাই কিনা ল্যাবরেটরির কার্বনেও কিন্তু ততটা রয়েছে, অক্সিজেনের অ্যামাউন্টও কিনা অলমোস্ট সেম রয়েছে বা সেম রয়েছে। এটা থেকে তিনি একটা জিনিস বুঝলেন, আমি যে কোনো কম্পাউন্ড আমি যেখান থেকে খুশি নিতে পারি, এটা ম্যাটার করে না, কিন্তু আমার কাছে অ্যামাউন্ট জিনিসটা কি থাকবে, সেম থাকবে। যেমন মনে করো তুমি খানিকটা ওয়াটার মলিকুল নিলে, একটা ওয়াটার মলিকুল নিলে, তো এর মধ্যে যদি দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের অ্যাটমের রেশিও তাহলে কত হবে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। আর যদি ওয়েটের রেশিও দেখতাম তাহলে কি হতো, দুটো হাইড্রোজেনের জন্য 2:1, আর অক্সিজেনে কত হতো, 16 হয়, তার মানে 1:8, এটা একটা ওয়াটার মলিকুল। এবার তুমি কি করলে, এরকম অনেকগুলো ওয়াটার মলিকুল নিলে, অনেকগুলো ওয়াটার মলিকুল নিলে, মনে করো তুমি 4 ওয়াটার মলিকুল নিলে বা 3 নিলে, 4 নিলে, মনে করো 4 ওয়াটার মলিকুল নিলে, এখন যদি জিজ্ঞেস করি হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কত, তো তুমি দেখো খেয়াল করে হাইড্রোজেন কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হাইড্রোজেন, অক্সিজেন কটা, 1, 2, 3, 4, 4, তার মানে করলে কত হচ্ছে, 2:1, দেখো আগে যেটা পেয়েছিলে এখনও সেটা পাচ্ছ, ওকে। এবার যদি তুমি ওয়েটের রেশিও করতে, ওয়েটের রেশিও যদি করতে তাহলে কী হতো, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, 8 হাইড্রোজেন পেয়েছিলে, তাহলে 8 হাইড্রোজেন মানে কত হতো, 8:1, রাইট। অক্সিজেন কত হতো, অক্সিজেনে হতো 4 পেয়েছিলে মানে 4:2 কত হয় অক্সিজেনের ওয়েট, 16। এবার যদি আমরা এটাকে ক্যান্সেল আউট করি, দেখো 2, দেখো 8, তার মানে দেখো এগেন 1:8 পেলাম, আগে 1:8 ছিল এখন 1:8 হলো। তাহলে একটা জিনিস বুঝতে পারলে, ওয়াটার মলিকুল তুমি 1 নাও, 10 নাও, 50 নাও, ডাস নট ম্যাটার, সেখানে এলিমেন্টগুলোর রেশিও এবং তাদের ওয়েটের রেশিও অলওয়েজ সেম থাকবে। মনে করো তুমি কি করলে, তুমি এই একই এক্সপেরিমেন্ট চালালে, খানিকটা তুমি কি নিলে বলো তো, ওয়াটার নিলে, তুমি একই জিনিস আইস নিলে, অ্যামাউন্ট আলাদা হতে পারে কোনো অসুবিধা নেই, এবং তুমি কি নিলে, সেই ওয়াটারেরই ভেপার নিলে, যদি না দেখবে হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের যে রেশিও ওয়াটারের মধ্যেও যা পাচ্ছ, 2:1, এর মধ্যেও 2:1, এর মধ্যেও দেখবে 2:1 পাচ্ছ, এবং ওয়েটের রেশিও হাইড্রোজেন ইজ টু অক্সিজেন
অলওয়েজ সব জায়গাতেই 1:8 করে পাচ্ছ, সব জায়গাতেই। তাহলে এটা বুঝলে তো কতটা অ্যামাউন্ট নিচ্ছি সেটার উপরে যেমন ডিপেন্ড করছে না, ঠিক তেমনি কোন ফেজে নিচ্ছি, কোন স্টেটে নিচ্ছি, সেটা ওয়াটার লিকুইড হতে পারে, আইস সলিড হতে পারে, ভেপার গ্যাসিয়াস ফর্মে থাকতে পারে, বাট তাদের ক্ষেত্রে এলিমেন্টগুলোর রেশিও এবং তাদের ওয়েট রেশিও সেম পাবো। ঠিক যেমনটি জোসেফ প্রুস্ট করেছিলেন যে এক্সপেরিমেন্টটা, তিনি রকের মধ্যে নিয়েছিলেন আর ল্যাবরেটরির কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে নিয়েছিলেন, কিন্তু অবজার্ভ করলেন সব জায়গাতে তিনি সেম অ্যামাউন্ট পাচ্ছেন। কেন সেম অ্যামাউন্ট পেলেন এখানে? কারণ তিনি অ্যামাউন্টটা সেম নিয়ে কাজ করেছিলেন বলে সেম পেয়েছিলেন, নইলে তাদের রেশিওটা কিনা সেম হতো অলওয়েজ সব জায়গাতেই। তাই এটাকে যদি আমরা স্টেটমেন্টে লিখতে চাই তাহলে কিরকম দাঁড়াবে? বলছি ইন এ গিভেন কম্পাউন্ড অলওয়েজ কন্টেন এক্স্যাক্ট দ্য সেম প্রপোর্শনাল অফ এলিমেন্ট বাই মাস ডাজ নট ডিপেন্ড সোর্স অ্যান্ড হাউ দ্য কম্পাউন্ড ওয়াজ প্রিপেয়ার্ড। অলওয়েজ কি হবে না, তাদের মাসের যে রেশিওটা কি থাকবে সেম থাকবে, এটা কখনোই ডিপেন্ড করবে না যে সেই কম্পাউন্ডটা তুমি কোথা থেকে নিয়েছো এবং কিভাবে তৈরি করেছো, সোর্সের উপরও ডিপেন্ড করে না, অ্যান্ড ডাজ নট ডিপেন্ড হাউ ইট ওয়াজ প্রিপেয়ার্ড। ওকে, ঠিক যে কারণে বলেছি তোমার মা পায়েসের হাঁড়ি থেকে তোমাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তিনজনকে পায়েস দিতে পারে, আলাদা অ্যামাউন্ট হতে পারে, কিন্তু যদি আমরা দেখি যে তাদের মধ্যে পার্সেন্টেজ অফ সুইটনেস, দেখব যে সব জায়গাতে কি আছে সেম আছে, তাই না? তো এইটা ছিল আমার কাছে কনস্ট্যান্ট প্রপোর্শনাল বা ডেফিনেট প্রপোর্শনালের রোল। একটা নিউমেরিক্যাল করি, ছোট্ট নিউমেরিক্যাল সোজা। বলেছে এখানে ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন বলেছে 1:8। বলেছে হোয়াট মাস হাইড্রোজেন রিকোয়ার্ড টু রিঅ্যাক্ট 32 গ্রাম অক্সিজেন। তাহলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের রেশিওটা কত বলেছে 1:8। তাহলে হাইড্রোজেন বাই অক্সিজেন সমান সমান 1:8 লিখতে পারি। এবার দেখো অক্সিজেনের অ্যামাউন্ট বলেছে হচ্ছে 32 গ্রাম, তার মানে হাইড্রোজেন ডিভাইডেড বাই 32 ইকুয়াল টু 1:8, 8 ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে আমরা হাইড্রোজেন কতটা পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি আমার কতটা 4 গ্রাম, রাইট কি না? কারণ আমরা জানি যে কোনো সোর্স থেকেই যেভাবে খুশি কালেক্ট করতে পারি, যদি সেই কম্পাউন্ডটা সেম হয় তাদের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের রেশিও কিনা সেম হবে। মনে করো তুমি ডিফারেন্ট জায়গা থেকে NaCl কালেক্ট করলে কিন্তু সোডিয়াম আর ক্লোরিনের যে রেশিও অলওয়েজ কিন্তু সব জায়গাতেই সেম পাবে। আর সোডিয়াম ক্লোরাইড যদি ওয়াটারে ডিসলভ করো সেখানেও যা পাবো, আমরা সলিড থাকলেও সেখানেও কিনা তাই পাবো। তো এইটা হলো আমার কাছে ডেফিনাইট বা কনস্ট্যান্ট প্রপোর্শনাল কেমিক্যাল কম্বিনেশনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, এবং এর আগের ভিডিওতেও একটি ইম্পর্টেন্ট টপিক যেখানে আমরা কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র নিয়ে বা সংরক্ষণ সূত্র নিয়ে আমরা ডিসকাস করেছিলাম।